নমস্কার বন্ধুরা, শঙ্করের কিচেনে সকলকে স্বাগত। আজ আমি ফুলকপি দু ধরনের পকোড়া তৈরি করেছি, দুটোই অসাধারণ হয়। দু ধরনের পকোড়াই কিন্তু চায়ের সাথে সার্ভ করতে পারবেন। একটা আমি চপের মতো করেও তৈরি করেছি, এইগুলো দিয়ে কিন্তু অতিথি আপ্যায়নও করতে পারবেন। এই পকোড়াগুলো ভাতের সাথে যেরকম ভালো লাগবে তেমনি মুড়ি দিয়ে খেতেও কিন্তু এটা দারুণ ভালো লাগবে। আমি তো দু ধরনের পকোড়া তৈরি করেছি, এর মধ্যে আপনার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ফুলকপি। এগুলো বেশ বড় বড় সাইজের ফুলকপির পিসগুলো রয়েছে, আমি এগুলোকে টুকরো করে নেব। আমি ফুলকপির ডাটার অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এখন শীতে প্রায় শেষ, আর এই সময় ফুলকপিটা পেকে ওঠে আর ভালো লাগে না খেতে, তো এই ধরনের পকোড়া বা চপ তৈরি করে আপনারা খেতে পারেন। ফুলকপির ডাটাটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর ফুলগুলোকে একটু বড় বড় টুকরো করে নিচ্ছি। আমি দু ধরনের ফুলকপির আজকে চপ তৈরি করব, কিন্তু ফুলকপিটা আমি একই সঙ্গে কেটে নিচ্ছি। দেখুন, এরকম বড় বড় আকারের আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবার একটা পাত্রে আমি জলটা ফোটাতে দিয়েছি আর তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর মিনিট দুয়েকের মতো আমি এটাকে ভাপিয়ে নেব। ফুলকপি কিন্তু আমি পুরো সেদ্ধ করব না, জাস্ট এটার জার্মটা কেটে যাবে আর একটু সফট হয়ে যাবে এই রকম। এবার আমি ফুলকপিগুলো জলের থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখানে যে পরিমাণ ফুলকপি আছে আমি তাকে দুটো ভাগ করে নিচ্ছি, আমি দু রকম করব বলে। এখানে একটা পাত্রে আমি এক হাতা বেসন নিয়েছি, এক হাতা ময়দা আর হাফ হাতা চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চিমটি হিং। হিংয়ের গন্ধটা খুব ভালো লাগবে। এখানে 1 চিমটি কালো জিরে আর 1.5 চা চামচ পোস্ত দিয়েছি। এই সব শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে পকোড়াটা খুব ক্রিস্পি হবে। এছাড়া আমি কিছু কিছু জিনিস ব্যবহার করব, তার জন্য কিন্তু পকোড়াটা খুব ক্রিস্পি হবে। আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা খুব একটা বেশি পাতলা আমি ব্যাটার তৈরি করব না। ফুলকপির পকোড়া যখন তৈরি করবেন তখন ফুলকপিগুলো কিন্তু পুরো সেদ্ধ করবেন না, বেশি সেদ্ধ হয়ে গেলে তাহলে কিন্তু ভালো হবে না পকোড়া। ব্যাটারের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা আর 1/4 চা চামচ আদা বাটা। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলে এই পকোড়ার স্বাদটা খুব ভালো হবে। ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর দেখুন এখন অনেকটা স্মুথ আর একটু হালকা মতো হয়ে গেছে। এইরকম ব্যাটারের থিকনেসটা আমি করব। তবে যদি কারো মনে হয় আর একটু জল দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে সে জল অল্প একটু ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি পাতলা করব না। আমি এর মধ্যে গরম তেল একটু দিয়ে দিলাম। এটা দেওয়াতে পকোড়ার টেস্ট যেরকম ভালো হবে তেমনি পকোড়াটা কিন্তু বেশ মুচমুচে খেতে লাগবে। এবার এই তেলটা পুরো ব্যাটারের মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন ফুলকপি প্রায় শেষের পথে, তাই একবার হলো এই পকোড়াগুলো তৈরি করে খেয়ে দেখবেন। এবার আমি ব্যাটারের মধ্যে এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপির গায়ে ব্যাটারটা আমি লাগিয়ে নিচ্ছি। আজকের রেসিপিগুলো দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন
আপনার কাছেই পৌঁছে যাবে। ফুলকপিগুলো ব্যাটারে কোট করা হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে। আমি এবার এই ফুলকপির পিসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাঝারি আছে, আমি এখন ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। ফুলকপি তো আগেই মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে আছে, আর এখন ভাজার ফলে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। মাঝারি আছে, ফুলকপির পকোড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব, আর যতক্ষণ না বেশ সুন্দর একটা সোনালি রং আসছে ততক্ষণ পর্যন্তই আমি ভাজব। এই পকোড়া ডাল ভাতের সাথে দারুণ লাগবে। আপনারা যদি মনে করেন এটা ডাল ভাতের সাথে খাবেন, সেও খেতে পারেন। আবার যদি মনে করেন যে চায়ের সাথে এটা সার্ভ করবেন, তাও করতে পারেন। দুটোতেই কিন্তু সমান ভালো লাগবে। এছাড়া বাড়িতে যদি কোনো অতিথি আসে, এই পকোড়া বা চপগুলো আপনারা যদি তৈরি করে দেন, খুব খুশি হবে। আর এই পকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিস্পিও থাকবে। চালের গুঁড়ো দেওয়ার জন্য এই পকোড়া কিন্তু সহজে নেতিয়ে যাবে না। এই পকোড়ার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পকোড়াগুলো বেশ সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমি তেলের থেকে ছেঁকে পকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সব পকোড়াগুলি ভেজে নেব। পকোড়াগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবার তৈরি করব ফুলকপির চপ। এটা চা বা মুড়ি এগুলোর সাথে সার্ভ করতে পারেন। আগে যে ফুলকপির চপটা করেছি সেটাও কিন্তু মুড়ির সঙ্গে খুব ভালো লাগবে। তো একই ফুলকপি আমি ভাপিয়ে রেখেছিলাম, এই ফুলকপির ফুলগুলো নিচ্ছি, ডাটাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, আর একটু হাতের সাহায্যে চটকে এগুলোকে গুঁড়ো করে দিচ্ছি। এগুলো মিক্সিতে গুঁড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু এর টেস্ট ভালো হবে না, যাতে একটু দানা দানা থাকে এই রকম। আমি এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দেবো সেগুলো একটুখানি জোগাড় করে নিয়েছি। ধনে পাতা, পেঁয়াজ কুচিয়ে নিলাম। আগের আমি যে চপটা করেছিলাম সেটা সম্পূর্ণ নিরামিষ ছিল, কিন্তু এই চপটা আমি আমিষভাবেই তৈরি করব। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ করে দিয়েছি, স্বাদ মতো নুন দিলাম। এবার 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, ধনে পাতার কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, আর এখানে 8-10 খানা রসুন আমি গ্রেট করে নিয়েছি। সঙ্গে দিচ্ছি 1টা ডিম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা ময়দা, যদি লাগে পরে আমি আবারও দিতে পারবো। সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আজকে দুটো রেসিপি কিন্তু খুবই সহজ, আর যে যে ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি এগুলো সবই হাতের নাগালে পেয়ে যাবেন। আমি হাতের সাহায্যে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে, তো আমি আরও 1 হাতা ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা পাত্রে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি যে ফুলকপির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে চপের আকারে গড়ে নিচ্ছি। এই বিস্কুটের গুঁড়োটাও আমার নিজের তৈরি, কোনো কেনা গুঁড়ো নয়। এবার আমি এক এক করে চপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা এখন ভালোভাবে গরম করে নিয়েছি, আর মাঝারি আছে, চপগুলোকে ভেজে নেব। চপগুলো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো, আর মাঝে মাঝে উল্টে দেবো। আজকের এই দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনার সবথেকে ভালো লেগেছে, আর আপনি যদি বাড়িতে বানান তাহলে কোন রেসিপিটা আপনি ট্রাই করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমিষ নিরামিষ দু ধরনের ফুলকপির আজকে চপের রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনারা বাড়িতে ট্রাই করলে আশাহত হবেন না। দেখুন ভাজতে ভাজতে চপগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার এসছে। যখন এরকম সুন্দর একটা কালার আসবে তখন আমি
এই চপগুলো তেলের থেকে তুলে নেব। এগুলো দেখেও বুঝতে পারছেন নিশ্চয় এগুলো কতটা ক্রিসপি হয়েছে। আমি এই চপটা কাসুন্দির সঙ্গে সার্ভ করছি। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।